হ্যালো দিবা দিবা শুরু করে দিল না না আমরা সামনে বারবার শুনে এসে দেখি সি পরে আবার তুই বলতে সবজে আবার স্কুলের সামনে তো আসলাম স্কুল আবার ইস আমরা স্কুলের সামনে আসলাম তো তোরা কিছু করতে পারি কিন্তু আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শারমিন আলম আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ। সো দেখতে থাকুন, আমার পাশে থাকুন। জানি না আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে, তো আপনাদের সাথে পরিচয় করে দিই। ওরা হলো আমার বান্ধবী, তো আজকে চার বান্ধবী এক জায়গায় যাবো, সেই উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম, তো দাঁড়িয়ে রইলাম সিগন্যালের। এই তো চার বান্ধবী ঘুরতে যাচ্ছি, একটু দূরে একটু মার্কেটে যাব, তো আনন্দ ঘন সময়টা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন আমার নিষ্ঠুর বান্ধবীগুলো কেমন আমাকে রাই খেয়ে রাস্তা পার হয়ে গেল। তো এটা হলো একটা কলেজ, মেয়েদের অনেক বড় একটা কলেজ এবং অনেক সুন্দর, একেবারে রাস্তার সাথে অনেক বড় একটা। তো আমরা মার্কেটের পার্কিং এরিয়ায় ঢুকে পড়লাম। এই তো দেখতে পাচ্ছেন বান্ধবীরা একসাথে হলে যা হয়, কথা আর কথা, আড্ডা আর আড্ডা, কথা শেষ হয় না, এক একজন হাই হ্যালো করতেছে আর দাঁড়ায় সবাই কথা বলতেছে কোন মার্কেটে আগে ঢুকবে, এটাতে না ওইটাতে। তো বেশি মানুষ হলে যেটা হয়, সিদ্ধান্ত নিতে গেলে অনেক টাফ হয়ে যায়, একজন বলে এটাই আরেকজন বলে ওইটায়। তো লাস্ট মেশ সিদ্ধান্ত হলো আমরা বিকুতে ঢুকবো না, এটা এটা শুধু আসবাবপত্র একটা মার্কেট, এটার পত্র আজকে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তো আমরা লিদিলেই যাব আগে। তো ওইটার উদ্দেশ্যে হাঁটতেছি সবাই, একজনই রে যাইতে চেয়েছিল কিন্তু পরে সিদ্ধান্ত হলো না এটাতে যাবো না আজকে, এর সময় না। সুন্দর তো, হ্যাঁ এইগুলো কি গো ভাবি, পেঁয়াজ নাকি কুসু, শোনো না গাছ থেকে টপ টপ অনেক ফাইন আজকে নিয়ে শুধু বেড়ে দিবেন, এগুলো ফুল ভ্যালেন্টাইন শেষ, হ্যাপি ভ্যালেন্টাইন ডে, ভালোবাসায় ভরপুর। হাই হাই, আরে আমার মেয়ে গ্রাচে গ্রাচে নিন। তো মার্কেট থেকে বেরিয়ে পড়লাম, এখন খাওয়া দাওয়া পালাম। সো আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এন্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।